নমস্কার। স্বস্তি বার্তার পক্ষ থেকে আপনাদের অনেক অনেক অভিনন্দন, প্রত্যেকে ভালো থাকুন এই প্রার্থনা করি। আজকে যে আলোচ্য বিষয়, যে সংসারে গরিবি আসার তিনটে লক্ষণের কথা বলেছেন, এই তিনটে লক্ষণ দেখলেই বুঝতে পারবেন আপনার সংসারে গরিবি আসছে, অর্থাৎ অর্থের অভাব, অর্থ কষ্ট আগামীতে আসতে চলেছে। দেখুন, প্রথম লক্ষণটা বললেই আপনারা বুঝতে পারবেন, আমরা জীবনে অনেকে অনেক কষ্ট করে বড় হয়েছেন, অনেক প্রবলেম ফেস করে তারপরে গিয়েছেন জীবনে, হতেই পারে। কিন্তু মনে রাখবেন, অহংকার পতনের মূল যখন দেখবেন অর্থের জন্য আপনি মানুষকে ছোট করা শুরু করেছেন। আমরা বুঝতে পারি না আসলে এইগুলো যখন অনেক আমরা করি তখন আমরা বুঝতে পারি না। এই অর্থের জন্য যখনই দেখবেন এই গুণটা আপনার মধ্যে এসেছে, অর্থের নিরিখে মানুষের বিচার করছেন, তখনই জানবেন এইটা একটা বড় গুণ। খুব তাড়াতাড়ি আপনার জীবনে আপনার অর্থ দেবী আপনার প্রতি আর প্রসন্ন হবেন না। ঈশ্বর দিয়ে ধন দেখে মন, ঈশ্বর ধন সম্পদ দিয়ে আপনার মন পরীক্ষা করেন। যখনই আপনি অহংমত হয়ে যাচ্ছেন তখনই মনে রাখবেন তিনি আপনার পাশ থেকে একটু একটু করে সরতে শুরু করেছেন, কোনো চিন্তা নেই। প্রথম লক্ষণ এইটা। দ্বিতীয় কাজ, যেটা সংসারে যদি দেখেন আপনি সাবধান হয়ে যেতে হবে, খাদ্যের অপচয় চলছে। আমি দেখেছি অনেকে জানেন অনেক অনুষ্ঠান বাড়িতে খাবার একটু একটু খেয়ে অনেকটা করে খাবার প্লেটে নষ্ট হচ্ছে। এই যে সম্পদের অপচয় যারা করে, বহু মানুষ অনাহারে থাকে, সারা পৃথিবীর বহু মানুষ একবেলা খাবার পায় না। জানেন, একটা রুটির জন্য এক রাত ধরে কাঁদছে, মা আমাকে একটা রুটি দাও না মা, খুব খিদে পেয়েছে, দুদিন ধরে তো শুধু জল খাইয়ে রেখেছো। এই পরিস্থিতি আপনারা দেখেছেন? তাহলে দ্বিতীয় লক্ষণ এই খাদ্যের অপচয়। তৃতীয়, আপনার সংসারে গরিবে আসতে চলেছে। তৃতীয় হচ্ছে হিংসাহিংসি চলছে সংসারে। যে সংসারে এই হিংসার লড়াইগুলো চলে সেখানে কখনো শান্তি বিরাজ করে না, আর যেখানে নিজেদের মধ্যে ব্যালেন্স ঠিক নেই সেখানে গরিবি আসতে বাধ্য। এই তিনটে লক্ষণ আপনারা শুনবেন, আসুন আমরা এইগুলো ত্রুটিগুলো মুক্ত হওয়ার চেষ্টা করি। ভালো থাকুন, আজকে এখানে শেষ করছি, পরবর্তী পর্বে আলোচনা হবে, সঙ্গে থাকুন, স্বস্তি বার্তার সঙ্গে থাকুন, অনেক অনেক ভালো থাকুন।